ପିଲାମାନେ ଆମେ ଭୂ ସମ୍ବଳ ସମ୍ବନ୍ଧରେ ଆଲୋଚନା କରିସାରିଲେ ଆଜି ଆମେ ମୂର୍ତ୍ତିକା ସମ୍ବଳ ବିଷୟରେ ଆଲୋଚନା କରିବା ତେବେ ମୂର୍ତ୍ତିକା ହେଉଛି ଏକ ନବୀକରଣ ଯୋଗ୍ୟ ପ୍ରାକୃତିକ ସମ୍ବଳ ଏବଂ ଏହା ପ୍ରକୃତିର ଏକ ମୂଲ୍ୟବାନ ଦାନ କହିଲେ ମଧ୍ୟ ଅତ୍ୟୁକ୍ତି ହେବ ନାହିଁ ମୂର୍ତ୍ତି ଭୂମିର ଉପରି ଭାଗ বা মূর্কা হচ্ছে ভূমির উপরিভাগ এবং পৃথিবী পৃষ্ঠর সমস্ত প্রকার প্রাণী এবং উদ্ভিদ সেমান খাদ্যপ্রাই প্রত্যক্ষ বা পরোক্ষ মূর্তিকা মূতি নির্ভর করে গঠন হুয়ে কিপরি না ভূপৃষ্ঠস্থ শিড়া উত্তাপ ଯେଉଁ ପର୍ଯ୍ୟାୟ କ୍ରମିକ ହ୍ରାସ ବୃଦ୍ଧି କରକା ଓ ହିମବାହର ପ୍ରବାହ ତା ଛଡ଼ା ଉଦ୍ଭିଦ ପ୍ରାଣୀ ଏବଂ ମନୁଷ୍ୟ ଏମାନଙ୍କ ଦ୍ୱାରା ଖଣ୍ଡବିଖଣ୍ଡିତ ହୋଇ କ୍ଷୁଦ୍ର କ୍ଷୁଦ୍ର ରେଣୁରେ ପରିଣତ ହୋଇଥାଏ ଯାହାକୁ ଆମେମାନେ ଚୂର୍ଣ୍ଣି ଭବନ ପ୍ରକ୍ରିୟା ମଧ୍ୟ କହିଥାଉ ଏହି ସୂକ୍ଷ୍ମ ଶିଳାାରେଣୁ ହେଉଛି ମୂର୍ତ୍ତିକା ଗଠନର মুখ্য উপাদান সুখ্ম সূক্ষ্মশিড়েণুগুড় জল বায়ু ক্ষয়জাত জয়বাংস এবং খনিজ পদার্থ সহ মিসি ভূমির উপরি ভাগরে যে পতড়া আস্তরণ সৃষ্টি করে তা মূতিকা কুযায় তে মূতিকা এক যৌগিক পদার্থ এবং বিভিন্ন জীবাণু মূর্তিকার বহুত রাসায়নিক পরিবর্তন আনি থাকে মূর্তিকা গঠন এক ধীর প্রক্রিয়া শিড়ার চূর্ণিভবন প্রক্রিয়া এত ধীর যে মাত্র দুই সেটিমিটর স্তর গঠন পাই প্রায় হাজার হাজার বর্ষ লাগি যাই তে কতক ଏହାକୁ ନବୀକରଣ ଅଯୋଗ୍ୟ ସମ୍ବଳ ଶ୍ରେଣୀରେ ମଧ୍ୟ ଅନ୍ତର୍ଭୁକ୍ତ କରିଥାନ୍ତି ଯେଉଁ ମୌଳିକ ବସ୍ତୁ ଗୁଡ଼ିକ ମୂର୍ତ୍ତିକା ଗଠନ ପ୍ରକ୍ରିୟାକୁ ପ୍ରଭାବିତ କରନ୍ତି ସେଗୁଡ଼ିକ ବା ସେଗୁଡ଼ିକୁ ଆମେମାନେ ମୂର୍ତ୍ତିକା ଗଠନର ନିୟାମକ ବା କାରକ କହିଥାଉ ସେଗୁଡ଼ିକ ହେଉଛି ଶିଳାରେଣୁ ଜୈବାଂଶ ଜଳବାୟୁ ଭୂପୃଷ୍ଠର ଉଚ୍ଚାବଚ মূর্কা যে প্রাথমিক শিড়ার সৃষ্টি হুয়ে সেই প্রাথমিক শিড়া মূতিকার রঙ তার বিষ রাসায়নিক গুণ খনিজ পদার্থ ও তার ভেদ্যতা প্রভাবিত করে সেপি জৈবাংশ বা জৈবাংশ পরিমাণ উক্ত স্থানের উদ্ভিদ প্রাণী ও অণুজীবগুড়ি দ্বারা প্রভাবিত হয়ে থাকে এবং তাপমাত্রা বৃষ্টিপাত প্রবাহ ইত্যাদি জলবায়ু সম্পর্কিত নিয়ামক দ্বারা মূর্তিকা গঠিত হয়ে থাকে পুরি ভূ চাবচ ও সময় মূর্তিকার সঞ্চয় পরিমাণ ও মূর্তিকা স্তরের ঘনত্ব প্রভাবিত করে তাছা যে আমি কোচি নদী বায়ু হিমবাহ ইত্যাদি এগুড়ি মাধ্যমে সঞ্চয়জাত মূৰ্কা গঠিত হৈ থাকে তেবে মূৰ্কা প্ৰাকৃতিক আৰু ৰাসায়নিক এই দুইটি প্ৰক্ৰিয়াৰে সৃষ্টি হৈ থাকে মূৰ্্তিকাৰ গঠন সংৰচনা ৰংগিদ্ৰতা ইত্যাদি প্ৰাকৃতিক বিশেষত্ব নিৰ্ভৰ কৰো মূৰ্কাৰ অমল অংশ লবা অংশ ইত্যাদি ৰাসায়নিক বিশেষত্ব নিৰ্ভৰ কৰি থাকে যেপৰি বায়ুৰে থকা অমলজান অংগাৰকাম ইত্যাদি ଜଳରେ ମିଶି ଯେଉଁ ଆମର ଲୁହାପଥର ବା ଚୂନପଥର ଇତ୍ୟାଦିକୁ କ୍ଷୟ କରି ମୂର୍ତ୍ତିକାର ପରିଣତ କରିବାକୁ ରାସାୟନିକ ପ୍ରକ୍ରିୟା ବା ରାସାୟନିକ କ୍ରିୟା କୁହାଯାଇଥାଏ ପରବର୍ତ୍ତୀ କ୍ଲାସ୍ରେ ଆମେମାନେ ମୂର୍ତ୍ତିକାର ପ୍ରକାର ଭେଦ ବିଷୟରେ ଆଲୋଚନା କରିବା